السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله ইকরা বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দূরের ও কাছের যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল ইকরা বাংলায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আহলান সাহলান মাহে রমাদান দেখতেছেন, প্রত্যেককে জানাই মাহে রমদানের রমদান মুবারক ও শুভেচ্ছা। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, আমরা আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একজন শায়েরকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট শায়ের হাফিজ জাহিরুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। উনি আমাদেরকে আজকে সুন্দর সুন্দর হামদনাত এবং নাশিদ পরিবেশন করে শোনাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা তার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন জাহিরুল ইসলাম ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অত্যন্ত মুবারকবাদ। আজকে এই মহতি একটি প্রোগ্রামে সুন্দর একটি সময়ে আপনি আমাদের সাথে আসছেন। তো জাহির ভাই, আপনার সাথে কথা লম্বা করব না, প্রথমেই চলে যাব আপনার কাছে। আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনদের জন্য প্রথমে আপনার কাছ থেকে আমরা কি শুনব? আলহামদুলিল্লাহ, আমি প্রথমে একটি হামদে বাড়ি তালা দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ। এই হামদে বাড়ি তালা দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার বার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার বার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বার বার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার বার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন বিরহের জাল, স্বপ্নের দল বেদে রাতে করে বীর, আসবে কি কাঙ্কিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের দল বেদে রাতে করে বীর, আসবে কি কাঙ্কিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বার বার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার বার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বার বার। বিরহের বেতাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর,
তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জ্বলে ইমানের নূর, বিরহের বেতাগুলো বারে প্রতিদিন, বিরহের বেতাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জ্বলে ইমানের নূর, বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে, বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে, তুমি ছাড়া নেই কেউ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মাশাআল্লাহ, মারহাবা, হাইয়াকুমুল্লাহ। জাহির ভাই, অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে আপনি আমাদেরকে শোনালেন হামদে বারী তালা। ওই গজলটা মনে হয় আমাদের আব্দুল কাদির ভাই লিখা, মাহমুদ আব্দুল কাদির সুর করা। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গাওয়াকে এবং যে ভাই এই গজলটি লিখেছেন তাকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভাই এবং বোনেরা, পবিত্র রমদানে আমরা রমদান পালন করতেছি মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হলো, যদি কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায় তাহলে আল্লাহ তার দিকে দৌড়ে আগান। এই গজলের দ্বারা আমরা এটা বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহর কাছাকাছি যেতে চাই, যাওয়ার জন্য চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কাছে নিয়ে নেবেন মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই এবং বোনেরা, আপনারা যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা সুন্দর সুন্দর পরিবেশনা শুনবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। জাহির ভাই, আপনার এই সুমধুর কণ্ঠে এই যে নাতে হামদে বারী তালাটি আমরা শুনেছি, অত্যন্ত সুন্দর এবং কথাগুলো যেগুলো হৃদয় স্পর্শ করেছে মাশাআল্লাহ, আপনার নেক্সট পরিবেশনায় আমাদের জন্য কি থাকতেছে? একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একটি নাতে রাসূল মাশাআল্লাহ, শোনা যাক আপনার নাতে রাসূল ইনশাআল্লাহ। মরর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, মরর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, মরর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, মরর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, মরর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, মরর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়,
দন্না তুমি ও মদিনা, দন্না তোমার মাটি, তোমার বুকে জ্বলছে আজি খুদার নূরের বাতি। দন্না তুমি ও মদিনা, দন্না তোমার মাটি, তোমার বুকে জ্বলছে আজি খুদার নূরের বাতি। ও সেই নূরের আলোয় নূরানিত হলো যে দোরায়, ও সেই নূরের আলোয় নূরানিত হলো যে দোরায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়। দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়। আরো বেরোয় মুখাভূমি অলিয়া গলি, মন বরিয়া মাখছে আমার নবীর পায়ের দুলি। আরো বেরোয় মুখাভূমি অলিয়া গলি, মন বরিয়া মাখছে আমার নবীর পায়ের দুলি। যাকে মক্কাবাসী ভালোবেসে আল-আমিন বুলায়, যাকে মক্কাবাসী ভালোবেসে আল-আমিন বুলায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়। দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়। দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, দেখো কত আশেক গিয়েছে তাই সালাম জানায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়, মরুর দোলাল খামলে ওয়ালা ঘুমায় মদিনায়। মারহাবা, মাশাআল্লাহ। শাহির হাফিজ জাহিরুল ইসলাম ভাই, আপনার নাতে রাসুলটা শুনে আমরা মদিনায় চলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। এই পবিত্র রমজান মাসে অনেকেই পবিত্র উমরা পালন করতে যাবেন। আমরা আমাদের ভাই বন্ধু দর্শক শ্রোতা যারাই আছেন, আপনারা যারা যাবেন আপনাদের কাছে আমাদের দোয়ার আরজি, আপনারা আমাদের সালাম পৌঁছে দিবেন আল্লাহ রসুলের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে আল্লাহর বাড়ি আল্লাহ রসুলের রোজা জিয়ারত করার নসিব করে দেন, আমিন ইয়া রব্বুল আলামিন। শাহির ভাই, অত্যন্ত সুন্দর আপনার গজলগুলো আমরা যতই শুনতেছি ততই ভালো লাগতেছে। আশা করি আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা যে যেখান থেকেই দেখতেছেন তারাও উপভোগ করতেছেন আপনার এই সুন্দর সুন্দর নাশিদগুলো। আপনি আমাদেরকে হামদে বাড়ি তালা শুনালেন, নাতে রাসুল শুনালেন, মাশাআল্লাহ। এখন আমরা কি শুনবো আপনার কাছ থেকে? নাতে রাসুল, আবারও নাতে রাসুল, সুবহানাল্লাহ। জি ইনশাআল্লাহ। মা আহ মিনার কোলে ফুটলো ফুল, মুহাম্মদ রাসুল। মা মিনার কোলে ফুটলো ফুল, মা মিনার কোলে ফুটলো ফুল, মুহাম্মদ রাসুল। মা মিনার কোলে ফুটলো ফুল, আদো মেরি আগে তুমি, জাহির হইলাই শেষে তুমি। আদো মেরি আগে তুমি, জাহির হইলাই শেষে তুমি।
ফুল বাগানে ফুটলো নবীন ফুল মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল মামেনার কোলে ফুটলো ফুল মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল আরব মক্কা দেশ থে মামেনার কোলে তে আরব মক্কা দেশ থে মামেনার কোলে তে ফুল বাগানে ফুটলো নবীন ফুল মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল মামেনার কোলে ফুটলো ফুল মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল হিয়ে মনি কুদরতি ফুল অন্য কেহ নাই তার সমতুল এমনি কুদরতি ফুল অন্য কেহ নাই তার সমতুল কোথায় গেনে পাইব সেই ফুল মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল মামেনার কোলে ফুটলো ফুল মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল আকাশেরি চন্দ্র করিলা দুই খন্ড আকাশেরি চন্দ্র করিলা দুই খন্ড আপনারি সারাতে আঙ্গু মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল মামেনার কোলে ফুটলো ফুল মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল আদমেরি আগে তুমি জাহির হইলাই শেষে তুমি জন্ম নিলেন মামেনার কোল মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল মামেনার কোলে ফুটলো ফুল মোহাম্মদ রাসূল মামেনার কোলে ফুটলো ফুল মাশাআল্লাহ মারহাবা হাফিজ জাহিরুল ইসলাম ভাই অত্যন্ত সুন্দর পরিবেশনা আমরা যতই শুনতেছি ততই ভালো লাগতেছে এই পবিত্র মাহে রমদানে আমাদের যে সমস্ত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা দেখতেছেন এই যে অত্যন্ত সুন্দর একটি নাসিদ সেই নাসিদ থেকে আমাদের শিকার অনেক কিছু আছে
আমি যেটুকু শুনলাম আপনারাও তো সেটুকু শুনেছেন। দেখেন এই নাসিদের ভিতরে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লামের জন্ম হয়েছে মক্কা শরীফে, আল্লাহ রাসূল সাল্লামের মা ছিলেন আমেনা, আল্লাহ রাসূল সাল্লামের পিতার নাম দাদার নাম। এভাবে যদি আমরা এবং আমাদের বাচ্চাদেরকে আল্লাহ রসুলের ফ্যামিলি সম্পর্কে শিক্ষা দেই, এটা হলো আল্লাহ রসুলের প্রতি মহব্বতের পরিচয়। মাশাআল্লাহ জাহির ভাই, আমরা তো গজল শুনতেছি আপনার কাছ থেকে, এখন আপনার কাছে যাব আমি একটু ছোট্ট প্রশ্ন নিয়ে। এই যে নাসিদ গাওয়া বা নাসিদের প্রতি মহব্বত, এটা আপনার কখন থেকে শুরু হয়েছিল বা এটা কেমনে শুরুটা কেমন ছিল? শুরুটা আসলে আমার, আমরা যখন ছোটোবেলায় মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় হিফসকারায়, তখন আমাদের যে টিচার ছিলেন, আমাদের টিচাররাই লেসন দিছেন, ওই সময় থেকে শিখছি। পাশাপাশি যে এশক মহব্বত, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত, সেটা অন্তরে চেষ্টা করছি ধারণ করার, এবং এই ধারণ করার কারণেই এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিতেছেন নিজে পালন করা এবং মানুষদেরকে শোনানো। তার মানে আপনি যখন নাসিদ পরিবেশন করেন হামদ তোবা নাসিদ নাতে রাসূল, তখন আপনি খুব বেশি এনজয় করেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার এই মহব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং আমাদেরকে বেশি বেশি করে আরও সুন্দর সুন্দর নাসিদ গেয়ে শোনানোর, সেটারও আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন আমিন আমিন। জাহির ভাই, আপনার কাছে আমরা আবারও যাব, আমাদের দর্শক শ্রোতা অধীর আগ্রহে বসে আছেন আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর নাসিদ শোনার জন্য। আপনার নেক্সট পরিবেশনায় আমাদের জন্য কি থাকছে? ইনশাআল্লাহ একটি উর্দু নাসিদ থাকবে, একটি উর্দু নাসিদ। জি মাশাআল্লাহ। মেরে উলফত মদিনে সে ইউহি নেহি, মেরে আহা কারো জামাহদিনে মেহে, মেরে উলফত মদিনে সে ইউহি নেহি, মেরে রোজামদিনে মে হে, মে মদিনে কি জানিবে না কেসে কিছু, মে মদিনে কি জানিবে না কেসে কিছু, মেরা দিনর দুনিয়া মহদিনে মে হে, মেরে উলফত মদিনে সে ইউহি নেহি, মেরে আহকা কারোজা মহদিনে মে হে। আরশ আজিম সে জিসকা বারা শান হে, রোজায়ে মুস্তফা জিসকা পেহচান হে, রোজায়ে মুস্তফা জিসকা পেহচান হে, অর্শ আজিম সে জিসকা বারা শান হে, রোজায়ে মুস্তফা জিসকা পেহচান হে, রোজায়ে মুস্তফা জিসকা পেহচান হে, জিসকা হম পাল্লা কোই মোহল্লা নেহি, জিসকা হম পাল্লা কোই মোহল্লা নেহি, এক এসা মোহল্লা মহদিনে মে হে, মেরে উলফত মদিনে সে ইউহি নেহি, মেরে উলফত মদিনে সে ইউহি নেহি, মেরে
आका का रोजा महदीने में है, मैं मदीने की जानिब ना कैसे की छू मेरा दीन और दुनिया महदीने में है। फिर मुझे मौत का कोई कातरा न हो, मौत क्या जिंदगी की ही परवा न हो, मौत क्या जिंदगी की ही परवा न हो। फिर मुझे मौत का कोई कतरा न हो, मौत क्या जिंदगी की ही परवा न हो। काश सरकार ये एक बार मुझसे कहे, काश सरकार ये एक बार मुझसे कहे, अब तेरा मरना जीना महदीने में है, अब तेरा मरना जीना महदीने में है, मेरे उल्फत मदीने से यूं ही नहीं, मेरे फतमा दीने से यूं ही नहीं, मेरे आका का रोजा महदीने में है, मैं मदीने की जानिब ना कैसे की छू, मैं मदीने की जानिब ना कैसे की छू, मेरा दीन और दुनिया मदीने में है, मेरे उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा महदीने में है। मरहबा माशाल्लाह हाफिज शाही शायर हाफिज जहिरुल इस्लाम भाई, अत्यंत सुंदर परिवेशना, কি মধুর সুন্দর আমরা পরিবেশনা শুনতেছিলাম প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত সুন্দর এবং সুরলিত কণ্ঠে আমাদেরকে গেয়ে আজকে যে নাশিদগুলা শোনালেন হাফিজ জাহিরুল ইসলাম ভাই, ওনাকে আমরা মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, আর আমরা দোয়া করি ওনার গাওয়ার ভিতরে এবং কণ্ঠের ভিতরে আল্লাহ বরকত দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভালোই আছেন, সুস্থই আছেন। আপনাদেরকে আমাদের আগামী পর্ব, আগামী অনুষ্ঠান আহলান সাহলান মায়ের রমদান দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।